প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দারুণ মচমচে ক্রিসপি ডিমের কাটলেট। কাটলেট তৈরি করার জন্য আমি দুটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর সবজি কুড়নি বা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা ডিমের মধ্যে ক্র্যাশ করে দিলাম কিছু ফ্রেশ কালো গোলমরিচের গুঁড়া। কাটলেট তৈরিতে ডিমের সাথে আমি আজকে দেব একটা সেদ্ধ আলু। এটা মাঝারি সাইজের একটা আলু নিয়েছি, এটাও আমি সবজি কুড়নি বা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। যেহেতু গ্রেটারটা ব্যবহার করছি এই কারণে গ্রেট করছি, তবে আপনারা হাতেও কিন্তু খুব ভালোভাবে স্ম্যাশ করে নিতে পারেন। কাটলেটের স্বাদটা বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখন কিছু মশলাপাতি ভাজাভাজি করব। প্যানে দিয়েছি সামান্য কিছুটা তেল, আপনারা কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এখানে এক টেবিল চামচের মতো তেল হবে। প্রায় এক কাপের মতো দিয়েছি পেঁয়াজ কুচি। আমি দুটা মাঝারি সাইজের পেঁয়াজ একটু কিউব কিউব করে কেটে নিয়েছি। দুটা কি তিনটা রসুন কোয়া আমি গ্রেট করে দিয়ে দিলাম। আর দিয়েছি কাঁচামরিচ গোল গোল করে কেটে। এখন রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের মধ্যে মিডিয়াম হিটে 2-3 মিনিটের মতো ভেজে নেব। এই ভাজার ফলে পেঁয়াজের মধ্যে যে পানিটা আছে সেই পানিটা কিন্তু শুকিয়ে যাবে। আর মনে রাখবেন, কাটলেটের কিন্তু প্রধান শত্রুই পানি। কাটলেট তৈরির উপকরণগুলির মধ্যে যদি পানি থাকে সেক্ষেত্রে কাটলেট তৈরিতে কিন্তু সেই মচমচে ক্রিসপি যে টেক্সচারটা কাটলেটের সেটা আর আসবে না। পেঁয়াজ মোটামুটি হালকা করে ভাজা হয়ে গিয়েছে, পানিটা কিন্তু বেশ শুকিয়ে গিয়েছে। এখন কিছু গুঁড়া মশলা দিচ্ছি। 1 চা চামচের মতো দিয়েছি জিরা গুঁড়া, 1 চা চামচের মতো দিলাম ধনে গুঁড়া, আর 1/4 চা চামচের মতো দিয়েছি আদা গুঁড়া, আর 1 চা চামচের মতো দিয়েছি আমচুর পাউডার, আর 1 চা চামচের মতো দিয়েছি চাট মশলা। ভালোভাবে জাস্ট মিশিয়ে নিলাম। বেশিক্ষণ কিন্তু মেশাবেন না, তাহলে পুড়ে যেতে পারে। তারপরে দিয়ে দিয়েছি গ্রেট করা সেদ্ধ আলুটা, আর স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ। সমস্ত কিছুই কুট জাস্ট নাড়াচাড়া করে একটু জাস্ট মিশিয়ে নিয়েছি। আর সেদ্ধ আলুর মতো যদি সামান্য কিছু পানিও থেকে থাকে সেটাও কিন্তু শুকিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু আলু একদমই ঝরঝরে হয়ে গিয়েছে, বোঝাই যাচ্ছে শুকনা শুকনা হয়ে গেছে। তুলে রাখলাম আলাদা বাটিতে। আর এখন আমি এই শুকনা খোলায় আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি চালের গুঁড়ি, আর 1 টেবিল চামচ দিয়েছি বেসন। মিডিয়াম হিটে নাড়াচাড়া করে কিছুটা টেলে নিচ্ছি যাতে কুকড হয়ে যায়, এটা যেন কাঁচা না থাকে। কাটলেট তৈরিতে আমি এই দুইটি উপকরণ দেব, আর এর ফলেই কিন্তু কাটলেটের টেক্সচারটা একটু শক্ত ধরনের হবে, উপরটা ক্রিসপি হবে, আর এই কাটলেট চপের মতো ক্যাতকেতে বা নরম ধরনের হবে না। কাটলেটের টেক্সচারটা চপ থেকে কিন্তু এইখানেই আলাদা। কাটলেট তৈরির সমস্ত উপকরণগুলি হাতের কাছে তৈরি হয়ে গেছে। এখন একটার সাথে আর একটা মিক্স বা মেলাতে হবে। আমি একটা শুকনো বাটিতে সেদ্ধ আলুটা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিলাম 1 মুঠো ফ্রেশ ধনে পাতা কুচি, আর ওই যে টেলে নিয়েছিলাম শুকনো খোলায় বেসন আর চালের গুঁড়ি সেটাই প্রথমে আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে ধনে পাতার সাথে মাখিয়ে নিয়েছি। আর মিশিয়ে নিয়ে গ্রেট করা ডিম সেদ্ধটাও সমস্ত দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাটলেটগুলি তৈরি করতে হবে যে কোনো শেপের করতে পারেন, ওভাল শেপ বা গোল শেপ বা একটু চারকোনা ধরনের, যেটা আপনাদের ইচ্ছা। হাতে আমি সামান্য কিছুটা তেল মাখিয়ে নিয়েছি, আর আমি এটা করছি কাটলেটটা একটু বড় সাইজের আর পাতার মতো করে। তৈরি হওয়া কাটলেটগুলি ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন মাসখানেকের উপর। আর আমি এর মধ্যে থেকে কিছু কাটলেট ভেজে দেখাচ্ছি। তবে কাটলেটগুলি ভাজা রাখে একটা জিনিস তৈরি করে রাখছি হাতের কাছে। আমি 1 টেবিল চামচ দিয়েছি আটা, আটা মানে ময়দা, আর তার মধ্যে মিশিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। ভালোভাবে গুলে নিলাম, এটাই আমার ডিমের কাজ করবে। আমার ময়দার পরিবর্তে একই অনুপাতে আপনারা বেসন আর পানি ব্যবহার করতে পারেন, আর সেই গুলাটা কিন্তু ডিমের পরিবর্তে ব্যবহার করতে পারেন। এখন তৈরি কাটলেটগুলি ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নেব। আর এখানে জানাচ্ছি একটা জবরদস্ত টিপস, কাবাব চপ তৈরি করার শেষে ব্রেড ক্রাম, ডিমের গোলা, এই ধরনের যদি ব্যাপার থাকে তাহলে 2 হাত মেখে একাকার হয়, ব্রেড ক্রামও কিন্তু যথেষ্ট নষ্ট হয়। আমি করছি একটা ব্রাশ দিয়ে প্রথমে ময়দাটা কাটলেটের একদিকে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি, হাতে মাখানোর কোনো দরকারই নাই। তারপরে ব্রেড ক্রামের মধ্যে মাখিয়ে নিচ্ছি, যেই দিকটা আমি ময়দায় মাখিয়েছি সেই দিকটা প্রথমে দিলাম ব্রেড ক্রামের দিকে। ইজিলি এমনি এমনি কিন্তু ব্রেড ক্রামটা তার সাথে লেগে গেল,
আর উপরের দিকটা এখন আবার আমি ব্রাশ দিয়ে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর ওটা আবার উল্টিয়ে দিলে হাতের কোনো প্রয়োজনই হলো না, দুই দিক সুন্দরভাবে একেবারে ব্রেড ক্রাম দিয়ে কোট হয়ে গেল। এইভাবে করবেন, দেখবেন যে খুব সহজে ঝটপট আর একেবারে ঝামেলাবিহীন ব্রেড ক্রাম আর আপনার এই ডিমের গোলা বা ময়দার গোলা একদম কোট করে নিতে পারবেন। আর এর ফলে দেখবেন ব্রেড ক্রাম অহেতুক নষ্টও হবে না। কাটলেট তৈরির সুবিধাটা কিন্তু, কাটলেট ভাজতে বেশি তেলের দরকার হয় না, ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই, শ্যালো তেলে ভাজতে হয়। তবে ভাজার আগে তেলটা ভালোভাবে গরম করে নেবেন, তারপরে যেভাবে ভাজছি ভাজা জাস্ট এগুলি সমস্ত কোট, ভাজতে সময়ও লাগবে না, ভাজতে হয়তো ম্যাক্সিমাম 1 মিনিট বা 1.5 মিনিটের মতো লাগতে পারে। ভেজে নেওয়া কাটলেটগুলি আমি কিচেন পেপারের উপর রাখছি যাতে অতিরিক্ত তেলটা চুষে নেয়। ভাজা কাটলেটগুলির উপরেরটা অসম্ভব ক্রিস্পি মচমচে ব্রেড ক্রামের জন্য হয়েছে, আর ভেতরটা কিন্তু একেবারে ক্যাতক্যাতে নরম না, কিছুটা শক্ত টেক্সচারের, সেটা এসেছে ওই যে চালের গুঁড়ি আর আমি বেসন দিয়েছি এই কারণে। আমার কাছে অন্তত আমার সমস্ত কাটলেটের রেসিপিগুলির মধ্যে এই রেসিপিটাকেই সবচাইতে বেস্ট মনে হয়েছে। সামান্য কিছু উপকরণ দিয়ে সহজেই তৈরি করে ফেলতে পারবেন ঝটপট। আর রেসিপি যদি পছন্দ হয়ে থাকে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি, সবার সুস্বাস্থ্য আর কল্যাণ কামনা করে আমি হুমায়রা, আল্লাহ হাফেজ।